नमस्कार आमी शेफ अनिमेष आपनारा केमन आछेन आशा करी सबाई भालो आछेन एबों भालो थाकते गेले आमादेर सबथेके प्रयोजनीय जिनिस जेटा हेल्दी खाबार खावा तो आज के आपनादेर सामने एकटा हेल्दी एबों टेस्टी डिश निये आपनादेर सामने उपस्थित होयेछि आमी जेटा आज के बानाते चलेछि टार्मारिक चिकेन स्टू काचा हलुद दिए चिकेनेर स्टू तो आमरा इंडक्शनटाके अन करे निलाम आमरा पैनेर भेतरे दिए दिच्छि जस्ट तीन चार ड्रप अलिव अएल यदि अलिव अएल ना थाके आपनारा रिफाइन अएलो दिते पारेन आर जेहेतु एटा हेल्दी खाबार जतटा पारबेन अएलटाके कम करार चेष्टा करबेन एबं दिए दिच्छि अल्प परिमाणे बाटार बाटारटा किन्तु कोनो समय डायरेक्ट पैनर भेतरे देवें ना ताते बाटारटा जले जावार चान्स थाके एबार आमरा दिए दिच्छि आमादेर काछे कुचो करे केटे रखा पियाज पियाजटा दिए आमरा एकटु नाड़ाचाड़ा करब आर बुझतेई पाच्छेन एटा जेहेतु स्टू हेल्दी खाबार खूब बेशी भाजाभुजि एगुलो एकदमि होबे ना আমরা দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টিস্পুন গার্লিক মানে রসুন কুচো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার মানে আদা কুচানো দেওয়ার পরে একটু ভাজা করে নিয়েই এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা চিকেনটা দেওয়ার পরে আমাকে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু আগেই বলেছি খুব বেশি ভাজাভুজি করা চলবে না দেখবেন চিকেনের কালারটা যেই একটু চেঞ্জ হতে শুরু করেছে আমরা এর ভেতরে দিয়ে দেব ওয়াটার বা এর বদলে যদি আপনারা চিকেন স্টক ইউজ করেন তাতে আরো ভালো হয় আমরা এখানে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সুগার চিনি আপনারা যদি এটাকে না দিতে চান তাও ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা এটাকে কভার করে দিলাম দিয়ে এটাকে আমরা 10-15 মিনিটের জন্য বয়ল হতে ছেড়ে দিলাম তো আমাদের এটা প্রায় 14-15 মিনিট মতন বয়ল হয়ে গেছে এরপরে আমরা এর ভেতরে আমাদের যে ভেজিটেবলস গুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব তো প্রথমেই আমরা যেটা দিয়ে দিচ্ছি পটেটো আলু আমাদের কাছে যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমরা স্টু এর ভেতরে দিয়ে দিলাম আমরা এই যে ভেজিটেবলগুলো আগে একটু আমরা ব্লাঞ্চ করে রেখেছিলাম মানে হাফ বয়ল করে রেখে দিয়েছিলাম হাফ সিদ্ধ সেইগুলোই এবার দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গাজর তার ভিতরে দিয়ে দিচ্ছি বিনস এবং দিয়ে দিচ্ছি বেবি কর্ন এবং এর ভিতরে আমরা এবারে দেব গ্রিন চিলি অল্প পরিমাণে গ্রিন চিলি যদি আপনারা কেউ ঝাল খেতে না চান তাহলে গ্রিন চিলি দেবেন না কোনো অসুবিধা নেই তো আমি এর ভিতরে অল্প করে একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আরো 5 মিনিটের জন্য আমরা স্টিম হতে দিই যতক্ষণ এটা স্টিম হচ্ছে
তো আমরা সেই সময় আরেকটা জিনিস কাজ করে নি, যে শুধু স্টু আমাদের এটা কেমন লাগে খেতে। তো স্টুয়ের সঙ্গে আমরা আজকে গার্লিক ব্রেড খাবো। তো গার্লিক ব্রেড খাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কাছে যে বাটার আছে সেই বাটারের সঙ্গে অল্প পরিমাণ রসুন, কুচানো রসুন বাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাটারের সঙ্গে মিশানোর পরে এটা রেখে দিচ্ছি। স্টুটা কমপ্লিট হয়ে গেলে এটা আমরা ব্রেডের ওপরে স্প্রেড করে মানে লাগিয়ে তারপর ওটাকে সেঁকে নেব। তাতে কি হয়, বাটার গার্লিক আর বাটারের একটা সুন্দর ফ্লেভার ব্রেডের মধ্যে চলে যায় এবং খেতে খুব ভালো লাগে। তো সবজিগুলো দেওয়ার পরেও আমাদের 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটাকে দেখি। একটা সুন্দর ফ্লেভার আসতে শুরু করেছে। এবার আমরা এর ভেতরে আর বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো দিয়ে দেব। এর ভেতরে দেব আমি যে আমাদের টার্মারিকটা মানে কাঁচা হলুদটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জাস্ট 2-3 গ্রাম, তার বেশি দেবেন না। আর প্রথমেই যদি আমরা এই টার্মারিকটা দিয়ে দিতাম, যত ফুটবে এই হলুদটা থেকে একটা বিটার টেস্ট আসতো, সেই জন্যই আমি একদম লাস্টে এসে এই হলুদটা দিলাম। এটা গরমে যতক্ষণ থাকবে আস্তে আস্তে এর থেকে এর ফ্লেভার এর কালার ছাড়তে থাকবে, কিন্তু ফুটালে যত ফুটাবেন তত বিটার টেস্ট আসতে থাকবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এবং ইন্ডাকশনটা অফ করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি লেমন জুস। আমি একটা লেমনের পুরো জুস এর ভেতরে দিয়ে দিলাম, এবং দিচ্ছি কোরিয়েন্ডার। আপনারা জানেন যে কাঁচা হলুদের একটা মানে গন্ধ থাকে, সেই গন্ধটাকে দূর করার জন্যই আমি কোরিয়েন্ডারটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে অন্তত হাফ অ্যান আওয়ার্স আধা ঘন্টা এটাকে আপনারা ঢাকনা দিয়ে রেখে দেবেন, যার ফলে এই যে আমরা হলুদটা দিয়েছিলাম হলুদ থেকে কালার ওর ফ্লেভার সেগুলো সমস্ত ছাড়তে থাকবে। তার যে মানে প্রোটিন যে জিনিসটা যেটা আমাদের শরীরের উপকার করে হলুদের, সেই জিনিসটা ওর ভেতরে পুরো স্টুয়ের ভেতরে ঢুকে যাবে। তো আমরা এটা আধা ঘন্টার জন্যে ছেড়ে দিই। তো আমাদের চিকেন স্টুটা রেডি হয়ে গেছে। তো এটা যতক্ষণ একটু স্টিমে থাকছে, ভাপে থাকছে, ততক্ষণ আমরা গার্লিক ব্রেডটা তৈরি করে নিই। আমরা প্রথমে যে গার্লিক আর বাটার দিয়ে একটা মিক্সার তৈরি করেছিলাম, এবার ওটাকে আমরা ব্রেডের ভেতরে লাগিয়ে ওটাকে টোস্ট করব। তো এটা আমি রেখে দিই। আপনাদের বাড়িতে যদি টোস্টার থাকে আপনারা টোস্টারেও করতে পারেন। আজ আমি এখানে প্যানে করে দেখাচ্ছি। তো প্যানটা যতক্ষণ আমার গরম হচ্ছে আমি এক স্লাইস ব্রেড নিয়ে নিলাম এবং গার্লিক বাটারটা নিয়ে আমি আমার ব্রেডের ওপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। সাইডটাই ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে আমরা প্যানে দিয়ে দিচ্ছি। আমরা স্লো হিটে ব্রেডটাকে টোস্ট করে নিচ্ছি। গার্লিক আর বাটার যখনই প্যানের ভেতরে পড়বে একটা রোস্ট হবে, তার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা আর তার সঙ্গে ব্রেড টোস্ট হলেও একটা সুন্দর যে গন্ধ, সেই গন্ধটা যখন আসতে শুরু করবে আর ব্রেডটা ক্রিস্পি হতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার আসছে। তো আমাদের ব্রেডটাও টোস্ট করা হয়ে গেছে।
তো আমাদের চিকেন স্টুটা একদম রেডি। এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন টার্মারিকটা থেকে মানে কাঁচা হলুদটা থেকে কত সুন্দর কালার হয়ে গেছে, পুরো চিকেনটাই হলুদ হয়ে গেছে। আমাদের চিকেন স্টু রেডি, এবং এর সঙ্গে আমাদের যে গার্লিক ব্রেড তৈরি করে রাখা আছে গার্লিক ব্রেডটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের ডিশ টার্মারিক চিকেন স্টু, যেটা খুবই হেলদি এবং টেস্টি। তো আপনাদের ঘরে এটা বানাতে হবে, এবং বানানোর পরে কেমন লাগলো সেটা আমাদের জানাতে হবে। জানাবেন কিভাবে? আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং অবশ্যই ওখানে মেসেজ করতে হবে আমাদের এই চিকেন স্টু আপনাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে আসি, পরে আরও একবার আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।